মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল পূর্ব বর্ধমান জেলার কাল্লা মহকুমা আদালতের সরকারি কর্মচারীদের কর্মবিরতি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা ও বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে সোমবার থেকে কর্মবিরতি করছেন কাল্লা মহকুমা আদালতের সরকারি কর্মীরা। আমাদের আজকে দ্বিতীয় দিনে কর্মবিরতি চলছে। আচ্ছা, বিচার পাচ্ছিরা কি তাহলে বিচার পাচ্ছে? ঠিক, হ্যাঁ হ্যাঁ, আমাদের জজ সাহেবরা যারা আছেন, বিচারকরা নিজেরাই কাজ করছেন, এবং আমাদের যারা কর্মচারীরা আছে সব আগের দিনে, আমরা প্রথম দিনে অনশন করার আগেই আমরা প্রত্যেক যা প্রতিদিনের এই দুদিনের যে রেকর্ড, প্রত্যেক রেকর্ড তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বিচারকরা বুঝেও নিয়েছেন, তারা সেইভাবেই কাজ করছে। আচ্ছা, আজকের পরও যদি হচ্ছে কি এই আন্দোলনে যদি না সারা পান তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এরপরে আমাদের বৃহত্তম আন্দোলনের জন্য আমাদের সবাই মিলে আমরা বসে ডিসিশন নেব, এরপরে যদি না মানে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এদিন তারা পেন ডাউন সিদ্ধান্তে অনড় ছিলেন। এদিন তীব্র রোদে এক আন্দোলনকারী সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়েন। চলাকালীন একজন অসুস্থ হয়ে পড়লেন, ওই কি বিষয় হয়েছিল? আমাদের সহকর্মী খুব হঠাৎই, সুকান্ত সেন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে উনি রয়েছেন এই ধর্না ইয়েতে বিয়ের জন্য, তো তিনি মানে রোদে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আচ্ছা, এই আন্দোলন কবে থেকে চলছে আপনাদের? আমাদের গতকাল থেকে চলছে। আচ্ছা, আজকেও আমাদের চলছে আন্দোলন। আজকে কি দ্বিতীয় দিন? এর আগে আজকে 13 তারিখে ছিল, আজকে 20 তারিখ, আর 21 তারিখ, এই দুদিনে আমরা পেন ডাউন করে কর্মবিরতি পালন করেছি। কাল থেকে কি স্বাভাবিকভাবে কাজকর্ম চালাবেন? কাল থেকে আমরা চালাবো, কিন্তু যদি না, যদি মানেন আমাদের ডিএ যদি না দেন, আমাদের অধিকারের জন্য আমরা লড়াইটা চালিয়ে যাব। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।